আইপিএল এর দশম খেলতে মোস্তাফিজুর রহমান এখন অবস্থান করছেন ভারতে গত মতো ঘিরে ভারতে পারি জমিয়েছিলেন মোস্তাফিজুর তবে এবারের যাত্রাটা এখনো পর্যন্ত মধুকর হয়নি বাহাতি প্রতিভাবান এই পেশারের চলতি আসরে কেবল এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজ বাকি ম্যাচগুলোতে থাকতে হয়েছে সাইড বেঞ্চে বসে বাতাসে গুঞ্জন শোনা যাচ্ছিল জাতীয় দলের সাথে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে আইপিএল এর মায়া ছেড়ে চলতি সপ্তাহে মঙ্গলবার দেশে ফিরে আসবেন কাটার মাস্টার তবে আপাতত তা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে মঙ্গলবার দেশে না ফিরে আরো কয়েকটা দিন দলের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তাই জাতীয় দলের সাথে আগামী মাসের চার তারিখে যোগ দিবেন তিনি সূত্র মতে মোস্তাফিজুর রহমান তিনে মে ফিরে আসবেন দেশে অতএপর চেপে বসবেন ইংল্যান্ডের বিমানে অন্যদিকে মোস্তাফিজের জাতীয় দলের সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও জাতীয় দলের সাথে একসাথেই যোগ দিবেন বলে জানা গেছে মোস্তাফিজের মতো চার মে তিনি উড়াল দিবেন ইংল্যান্ডে যার ফলে আইপিএল এর এবারের আসরে কম করে হলেও আরো চারটি ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন সাকিব মোস্তাফিজরা উল্লেখ্য এবারের আসরে এখন পর্যন্ত একটি ম্যাচ করে খেলার সুযোগ পেয়েছেন সাকিব ও মোস্তাফিজুদুন সাকিব ও মোস্তাফিজ দুজনেই যদিও চার ম্যাচের একাদশে আদৌ সুযোগ মিলবে কিনা দেশ এই দুই মেধাবী ক্রিকেটারের তা নিয়ে রয়েছে যথেষ্ট সংখ্যা ম্যাচটি এর সব নিউজ পোর্টাল পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত